আজকের প্রেস মিটের কারণ? আজকে প্রেস মিটের মূল কারণ, সেদিনকে এখানে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছে তার হেলিকপ্টার নাকি আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাকি তার হেলিকপ্টারে মানে হেলিপ্যাডে যেখানে নামবে সেখানে জল ঢেলে দিয়েছে। এই যে যে মিথ্যা প্রচার ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে মিথ্যা প্রচার, এটা কিন্তু স্থানীয় মানুষরা জেনেছে। যাদের জমি ছিল তারা যদি জমি চাষ করে, আজকে সেখানে ধান লাগিয়েছে, ধান বড় হয়ে গেছে প্রায় দুহাত, তো তারা জমি চাষ করেছে, এখানে জল ডালার কী আছে? তারা জমি যদি না দেয়, যাদের জমি তারা যদি জমি না দেয়, তাহলে কি জোর করে উনি হেলিপ্যাড বানাবেন সেখানে? জোর করে উনি হেলিপ্যাড বানাতে পারেন না। সেই লোকগুলো ওনাকে জমি দেয়নি হেলিপ্যাডের জন্য, তার জন্য তো আমরা দায়ী নই, ভারতীয় জনতা পার্টি দায়ী নয়। কেউ জল ঢালেনি, সেই মানুষরা ওয়েট করেছিল, তারা দ্রুত ধান লাগাবে, এই সিজন চলে যাচ্ছে, যে কারণে তারা ধান লাগিয়েছে, সেখানে এক হাত আজকে ধান হয়েছে। তো এটা যদি মিথ্যা প্রচার করে, এভাবে যদি মিথ্যা প্রচার করে আমাদের দুর্নাম করার চেষ্টা করে, তো আমরা বলবো যে আজকে অন্তিম সময়ে তৃণমূলের এসছে বিধায়, আজকে সেই অন্তিম ঘন্টা বুঝতে পারছে বিধায়, আজকে মিথ্যা প্রচারের মাধ্যমে আজকে সহানুভূতি মানুষের নিতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে অমিত শাহ এই মাঠে এসে ভাওতা দিয়ে গেছে, নাগরিকত্ব সবাই তো নাগরিক, আমরা যদি নাগরিক না হই বা আপনারা যদি নাগরিক না হন, তাহলে অমিত শাহ বা নরেন্দ্র মোদী অবৈধ, কি বলবেন? নরেন্দ্র মোদীজি, মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে এসে বলেছিলেন যে আমরা সিএ আনবো, এনেছেন, ভাওতা দেননি। অমিত শাহজি 2 লক্ষ লোকের সামনে বলে গেছেন আমরা সিএ ইমপ্লিমেন্ট করব, আমরা আত্মবিশ্বাসী যে সিএ ইমপ্লিমেন্ট হবে। রাজনৈতিক পরিকাঠামো তৈরি করবার জন্য বা পরিবেশ তৈরি করবার জন্য কেউ যদি বলে থাকে, সেটা রাজনৈতিক পরিকাঠামো তৈরি করার জন্য, এতে তার বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। দ্বিতীয়ত আমি যেটা বলবো, যেদিন অভিষেক ব্যানার্জি এখানে ঢুকলেন, সেদিনকে আমার পরিবারের সদস্য, আমার ওয়াইফকে বাইরে আটকে রাখা হলো 30 মিনিটের উপরে, বাড়িতে ঢুকতে দেওয়া হলো না, এটা প্রশাসন ঢুকতে দেয়নি। সে জানে একজন এমপির ওয়াইফ, তার বাড়িতে সে ঢুকছে, সেখানে তাকে বাধা দিয়ে 30 মিনিট আটকে রাখা হয়েছে। বাড়ির সামনে, বাড়ির সামনে আটকে রাখা হয়েছে তাকে 30 মিনিট। তো যাদের বাড়ি তারা বাড়িতে ঢুকতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বলে। মন্দির থেকে পূজারীকে বের করে দেওয়া হয়েছে, পূজারী মন্দিরে থাকতে পারবেন না, তাদের ইচ্ছে খুশি মতো সেখানে লোক থাকবে। তাহলে এগুলো তো বাস্তব হয়েছে, যারা হয়েছে যাদের সঙ্গে, তারা প্রকাশ্যে এগুলো বলবে যে আমাদের সঙ্গে এটা হয়েছে। তারপরে মতুয়ারা জোর করে বলেছে কেন আপনারা পূজারীকে বার করবেন, তারপরে তাকে মন্দিরের সামনে দাঁড় করানোর একটা জায়গা তৈরি করে দিয়েছে মতুয়ারা। এটা তো এইগুলো যে ঠাকুর বাড়িতে কই, অমিত শাহজিও তো এসেছিলেন, ওনার ইসে তো এরকম কিছু হয়নি, কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। আজকে পরিবারের সদস্যরা, ঠাকুর বাড়ির পরিবারের সদস্যরা, তারা ঢুকতে পারবে না, কোনো রাজনৈতিক নেতৃত্ব ঢুকবে? হ্যাঁ, আমি মানতাম সে যদি একজন অনারেবল মিনিস্টার হতেন, সে যদি একজন অন্য পার্সন হতেন, তাহলে ব্যাপার, উনি তো একজন সাংসদ আমার মতোই, আমার চাইতে একবারে বেশি সিনিয়র সাংসদ। তো একজন সাংসদ আসবেন, তার জন্য আর একজন সাংসদের ওয়াইফকে তার বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, এটা প্রশাসন ঠিক করেনি। মতুয়া সমাজ এটা নিয়ে ক্ষুব্ধ, রাজনৈতিক পরিসংখ্যান আমি বলতে চাই না, মতুয়া সমাজ এটা নিয়ে ক্ষুব্ধ। জাস্ট এই বার্তাটা দেওয়ার জন্য আপনাদের আমি ডেকেছিলাম। আপনি বলছেন যে মন্দিরে পুরোহিতকে ঢুকতে দেওয়ানি, মন্দিরে পুরোহিত কি লাভতন্ত্র ছিলই না? ছিল, বাইরে ওনাকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে মতুয়ারা ওখানে, আমি বলছি কথা প্রসঙ্গে, যে ওনাকে বের করে দেওয়া হয়েছিল, উনি এসে দুঃখ প্রকাশ করেছেন মতুয়াদের মধ্যে, তখন মতুয়ারা ওনাকে ফোর্স করেছে যে আপনি তো সারাক্ষণ এখানে পুজো দেন, আপনি থাকতে পারবেন না কেন? তারপরে তাকে মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয়েছে, এটা হয়েছে ঘটনা, আপনারা জানতেই পারবেন যার সঙ্গে হয়েছে তার কাছে কথা বললে। দেখুন, আমি বলে দিয়েছিলাম যে ওরা লোকাল থেকে যদি 5,000 লোক জড়ো করতে পারে, তাহলে আমি মেনে নেব। ওরা এনেছে লোক বসিরহাট থেকে, ওরা লোক এনেছে এপাশের দেগঙ্গা, বাদুরিয়া, এই এলাকা থেকে লোক আসছে, আমরা দেখেছি।
হাজার আস্টেক লোক হয়েছে, 7 থেকে 8 হাজার লোক হয়েছে আমরা দেখেছি, কারণ ওই মাঠের ক্যাপাসিটি 10 হাজারের বেশি নেই। এবং আমার কাছে প্রতি মুহূর্তে ওখানের পিকচার গেছে, ফটো গেছে মাঠের, যে ওখানে কী অবস্থাতে আছে। তো মাটি তো ভরেনি, আর যেখানে সিভিক পুলিশ ছিল 7 হাজার, টোটাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আজকে 7 হাজার ছিল, আজকে এই এই পরিস্থিতি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে এই পরিস্থিতি হয়েছে যে 7-8 হাজার লোক নিয়ে আজকে মাঠ ভরাতে হচ্ছে এবং প্রোটেকশন রাখতে হচ্ছে। বাংলার পরিস্থিতি আমরা সকলে জানি, আমরা দেখছি। গসেফ, মিথ্যা প্রচার, মানুষের নামে ভুল বার্তা, এগুলো দিয়ে বাংলায় ক্ষমতা আসা যায় না। আর এই সভা করে আমার বনগাঁর অধিবাসীদের মনের ভিতরে একটা, আমার মনে হয় না কোনো অনুকম্পা তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। গতকাল ভোট ঘোষণা হয়েছে, এই যে বনগাঁ মহকুমায় যে 4টে সিট আছে, কি আশা রাখছেন? বনগাঁ মহকুমা শুধু নয়, আমার লোকসভার 7টায় 7টায় জিতবো এবার, আমরা এবার স্বরূপনগরও জিতবো। আমি তো চ্যালেঞ্জ নিয়ে ময়দানে নেমেছি, জিতবো আমরা, এটা ওভার কনফিডেন্স আমার মনের মধ্যে রয়েছে, ওভার কনফিডেন্সই থাকবে। এবং আমি ঠিক লোকসভার আগে যেরকম ওভার কনফিডেন্স ছিলাম, আমি এখনও তাই বলছি, আমার লোকসভা, আমার জেলার 7টা বিধানসভায় আমরা জিতবো। 7 থেকে 5 হাজার লোক নাকি, সেটা তো আইবির রিপোর্ট, সাংবাদিক সেটা দু চোখ দিয়ে দেখেছে, তাটা সেটা আমার কথা বলে নাই। লক্ষ লক্ষ লোক মানুষের রাস্তায় ঢুকতে পারেনি, মাঠে যাওয়া তো দূরের কথা, ওদিক দিয়ে চাঁদপাড়া, এদিক দিয়ে গাইঘাটা, এদিক দিয়ে আমাদের মানে ঠাকুরনগরের এদিকে রেল স্টেশন থেকে শুরু করে মানুষ নিজেরাই বলছে যে আমরা সেখানে ঢুকতেই পারিনি। তা সেটা যদি 97 টাকা 7 হাজার লোক তার চোখ দিয়ে দেখে, সেটা তো তার চোখ, সেটা তো আমাদের চোখ না, সে যেটা দেখেছে সে সেটাই বলবে। মানুষ দেখেছিল কি অভিষেকের সবাই আজকে কত লোক এসেছে। উনি একটা জিনিস বলছে যে নাগরিকত্ব নিয়ে যে অমিত শাহকে আক্রমণ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছে ভাওতা দিয়ে গেছে, এ সমস্ত কোনো ব্যাপার নয়। আগে মোদী বলেছিলেন সিএ হবে, সেক্ষেত্রে হয়েছে, আর এই সিএ লাগুও হবে, কি বলবেন? তা লাগু যখন হচ্ছে তাহলে কেন করছে না? তাহলে করোনা ভাইরাস ভ্যাকসিনের প্রশ্নটা আসছে কেন? এটা যদি আসতে হয় তো করোনা ভাইরাসের ভ্যাকসিনের সম্পর্কটা কি এর সঙ্গে? যতদিন ভারতবর্ষে করোনা ভাইরাসের ভ্যাকসিন শেষ না হবে ততদিন দেবে না। এটা ভাওতা ছাড়া কি? এটা তো একটা সাধারণ মানুষ বোঝে, এটা আজকে শান্তনু ঠাকুরের বলার কিছু নেই তাই সে বলছে। এবং যে কথা বলেছিল নিঃশর্ত নাগরিকত্ব দেবে কথা দিয়েছিল, সেটা হয়নি, এটা শর্ত বেঁধে দিয়েছে, আবেদন করে আমি কেন নেব? তাহলে ওই যে সাংসদ এসে কাদের ভোটে হয়েছে, তাহলে মনে করবো আমরা নাগরিক? ও তো নাগরিক না, যদি তারও তো নিতে হবে নাগরিকত্ব, নিতে হলে শান্তনু ঠাকুরেরও নিতে হবে, তাহলে সেও সেই ভোটে তাহলে আজকে উইনার হয়ে আজকে সেখানে লোকসভায় গেছে, তার মানে সেও সঠিক নয়, বেআইনিভাবে সেখানে গেছে। সেই উত্তরটা সে আগে দিক যে ওর পরিচয়টা কী, ও কি নাগরিক না নাগরিক না, তাহলে ভোট হলো কীভাবে দাঁড়ালো? যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল সেদিন ঠাকুর বাড়িতে প্রবেশ করার মুখে সাংসদ শান্তনু ঠাকুরের ওয়াইফকে সিকিউরিটি গার্ড 30 মিনিট দাঁড় করিয়ে রেখেছিল, বাড়িতে ঢুকতে দেয়নি, এই নিয়ে একটা অভিযোগ তুলছে, কি বলবো? প্রথম কথা হচ্ছে একটা ভিআইপি যখন মানুষ আসে, সে অমিত শাহই আসুক, ভারতের প্রধানমন্ত্রী যে কেউ আসুক না কেন, সেখানে কিন্তু একটা প্রশাসনের একটাই থাকেই, ব্যারিকেড থাকে যে এখানে এই মুহূর্তে নামবে তখনই সে যাবে, সেই মুহূর্তে কেউ যদি যায়, এবং সে যে ঠাকুরবাড়ির বউ সেটাই বা কী করে তারা অনেকে জানবে, এবং পরিচয় দেওয়া সত্ত্বেও সেই সময় ভিআইপি যখন এসে থাকে, আমাদের সাধারণ মানুষের তো একটু সেন্স থাকা উচিত যে না আমি তাহলে যাচ্ছে যখন তাহলে আমি একটু দাঁড়িয়ে যাই। আমার মনে হয় না যে সেইভাবে তাকে বাধা দিতে পারে, এবং আমার মনে হয় না যে সেখানে ওইভাবে তার ঢোকাও উচিত, যে একটা মানুষ যখন আসছে যখন কোনো ভিআইপি তখন সেখানে আমার দাঁড়িয়ে থাকা উচিত। পরবর্তীকালে আমার তো সামান্য একটু রাস্তা, আমি একটু পরেই ভাবে ঠাকুরবাড়িতে ঢুকতে পারি, সেটাও তার করা উচিত। না আটকানো হয় না কেন, সাধারণ মানুষ আটকাতে কী করেছে না করেছে সেটা তো আমি দেখতে যাইনি। আমার যদি সে অভিযোগ করে থাকে তাহলে আমিও সেটা বলবো যে অভিযোগ করা সেটা করতেই পারে, তার কারণ হচ্ছে যে কোনো মানুষ যদি একটা ভিআইপি যখন আসে তাহলে সেখানে অনেক সময় অবিশ্বাস এসেছিল, তখন মানুষ যদি কেউ ঢুকতে চায় তাহলে তাকে সেখানে বাধা দেওয়া হয়, এটা আমারও বোঝা উচিত যে আজকে একটা ভিআইপি মানুষ কেউ যদি যখন আসছে কোনো একটা প্রতিনিধি তাকে সেইভাবে তাকে আমাদের সেই সম্মান করে বরঞ্চ তাকে জায়গা দেওয়া উচিত। মশাইকে নাকি সরিয়ে দেওয়া হয়েছিল, পরে আবার মতুয়াদের চাপেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল, মানে ঠাকুরকে ঢুকতে দেওয়া হচ্ছিল মন্দিরে, তাহলে তার কাছে প্রশ্নটা করো, তাকে মানে ঢুকতে দেওয়া হয়েছে, আমি তাকে বলেছিলাম, আমি নিজে ধুতিটা দিয়েছি তাকে যে তুমি এই ধুতিটা পরে আজকে মন্দিরে থাকবে, এবং এবার টোটালটাই মিথ্যা কথা, এবং তোমরা যে ওটা মিডিয়া করেছিল দেখবে ওই মিডিয়াতে তার মুখটাও আছে সেখানে, এই যে মিথ্যে, কেননা তাদের জন্মটাই মিথ্যা আমি দেখি,
রাজনীতির থেকে শুরু করে হরিগুরুচাত্রে যখন তারা মিথ্যে দিয়ে আজকে পায়ে ছুঁয়ে মাথায় ছুঁয়ে ভক্তদের ছুঁয়ে মিথ্যে কথা বলে আজকে ভোটে দাঁড়িয়েছে, তার মুখ দিয়ে তো ভালো কথা বেরোতে পারেই না। মাঠে 5,000-7,000 লোক হয়েছিল, আর যারাই দেশে গিয়ে তারাই নাগরিক। এই বিষয়ে অমিত শাহর বিরুদ্ধে মানে ওইটা বলেন ওই যারা পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।